ভাইয়া, এই মাথার দোকানটা কতদিন ধরে? এটা 85 বছর। আর এখন মূলত মাথা শেষ? আরেকটা মজার বিষয় হচ্ছে, এই দোকানটার আসলে কোনো রিয়েল নাম নেই, মানে নরমালি এক একটা দোকানে কিন্তু এক ধরনের নাম থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বর্তমানে আমি রয়েছি এনায়েত বাজার চিটাগাঙে। এখানে একটা বিখ্যাত মাথার দোকান, এখানে প্রচুর পরিমাণে মাথা বিক্রি হয়। তার একটা নমুনা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি তিনটা আইটেম পাওয়া যায়, টক দই, মাথা। আর তো এই মাথাটা মাত্র 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, মানে প্রচুর পরিমাণে সেল হয়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মানুষ ছেলেবেলায় একটা ভিড় করেছে, তো প্রচুর পরিমাণে এখানে বিক্রি হচ্ছে। আর সবচেয়ে পপুলার আইটেম হচ্ছে টক দই, যেহেতু এখন রমজান মাস, পাশাপাশি প্রচণ্ড গরম, সো এই জায়গার এই টক দইটা খুব ভালো লেভেলের চলে। তো আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, বাট চান্স পাচ্ছি না নেওয়ার জন্য। অলরেডি তো মাথাটা শেষ হয়ে গেছে, মানে আমার লাকে আজকে মাথা নেই। তো আমি এখন ওনাদের টক দইটাই নিব, আর পাশে ওনাদের ওনার আছে, ওনার কাছে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি, একটু সঙ্গেই থাকুন। তো এই স্থানটি হচ্ছে এনায়েত বাজার জামে মসজিদ। আপনি চট্টগ্রামের যে কোনো স্থান থেকে রিকশাই করে এই এনায়েত বাজার চার রাস্তার মোড়ের এখানে এসে ঠিক এই মসজিদের অপোজিট পাশেই পেয়ে যাবেন এই বিখ্যাত মাঠা ও মাখনের ঘরটি। দোকানটা অনেক পুরাতন এবং এখানে কোনো ডিজিটাল সাইনবোর্ড আপনি লক্ষ্য করবেন না, সেই জরাজীর্ণ একটা সাইনবোর্ড উপরে টাঙিয়ে দেওয়া আছে। আসলে এই সকল পপুলার জায়গাগুলোতে এরকম কোনো সাইনবোর্ড বা কোনো ট্যাগের প্রয়োজন হয় না, এলাকায় মানুষের মুখে মুখে এদের খাবারের মানের কারণেই এগুলো বিখ্যাত হয়ে ওঠে। আমি যদি সকালে যেতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে মাঠাগুলো আসলে কীভাবে তৈরি করা হয়। মূলত সনাতন পদ্ধতি এখনও ব্যবহার করা হচ্ছে এই মাঠা তৈরিতে। একদিন দুদিন নয়, টানা 85 বছর ধরে এই মাঠা তৈরির কাজ করে আসছে এই বংশের লোকেরা। মাঠা, মাখন আর টক দইয়ের গুণগত মান রক্ষার জন্য তারা সংগ্রহ করে একেবারে খাঁটি দুধ, আর এগুলো মূলত চট্টগ্রামের আশেপাশে থেকেই ফার্ম থেকে সংগ্রহ করা হয়। আর এই খাবারের মান সঠিক থাকার জন্য মানুষেরও ভিড় কম নয়, 7-8 জন মানুষ লাগাতারে কাজ করে যাচ্ছে, তারপরেও যেন ভিড় কমে না। মানে আপনি বলতে পারেন বস্তায় বস্তায় মাঠা এবং টক দই বিক্রি হয় এই বিখ্যাত দোকানটি থেকে। তো আসলে এখানে প্রচন্ড ভিড়, তারপর আমি ওনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি। ভাইয়া, এই মাঠার দোকানটা কতদিন ধরে? এটা 85 বছর। প্রায় 85 বছর? মানে ওনার কাছে যে তথ্যটা পেয়েছি যে এই মাঠার দোকানটা প্রায় 85 বছর আগে থেকে। এই যে এখানে আমরা আসলাম, মাঠাটা পেলাম না, এই মাঠাটা কি খুব দ্রুত শেষ হয়ে যায় নাকি? হ্যাঁ, দ্রুত শেষ হয়ে যায়। আমাদের রমজান মাসে আরো একটু মানে খুব দ্রুত শেষ হয়ে যায়। আমাদের কাস্টমাররা পার্মানেন্ট কাস্টমার, এগুলো দীর্ঘদিন থেকে আসে এবং নিয়ে যায়। এমনি নরমালি ঈদের পরে মানে কোন টাইমে খোলা, মানে আসলে পাবে মানুষ যে কোনো সময় অ্যাভেলেবেল মাঠাটা পাবে? আসলে অ্যাভেলেবেল পাবেন আপনার সকালবেলা, সকাল 7:30 থেকে এদিকে আপনার যে দুপুর 2টা পর্যন্ত, এই টাইমে আসলে সে মাঠা অ্যাভেলেবেল পাবেন। আর এখন মূলত মাঠা শেষ, আমার লাকে মাঠাটা মেবি এইবারের জন্য নেই, হয়তো নেক্সট টাইম আসলে মাঠাটা টেস্ট করব। মাখন কি এখন অ্যাভেলেবেল আছে? মাখনও শেষ, মাখন 1 ঘন্টার মধ্যে শেষ। আই এম ভেরি আনলাকি, মাখনও শেষ। তো অনলি ওই যে ওইদিকে একটু দেখান যে ওই যে এখন টক দই আছে, সো আমি এখান থেকে টক দইটাই পার্সেল নিচ্ছি। আর এখানকার খাবার কেমন বা টেস্ট আমি এখানে নিইনি, বাট ভিড় দেখে তো এইটুকু অনুমেয় করাই যায় যে কি পরিমাণ পপুলার জায়গা এটা। তো আরেকটা মজার বিষয় হচ্ছে, এই দোকানটার আসলে কোনো রিয়েল নাম নেই, মানে নর্মালি এক একটা দোকানে কিন্তু এক ধরনের নাম থাকে, বাট এই জায়গায় এসে কাউকে জিজ্ঞেস করলে হবে মাঠা বা মাখন ঘর, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে। মানে এই জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে যে একটা দোকানের নাম নেই, বাট নামের কি প্রয়োজন? যদি আপনি মাঠা বা মাখন ঘর বলেন তাহলে মানুষ দেখিয়ে দিবে খুব ইজিলি। সো আমি আশা করি আপনাদেরকে একটা নতুন এবং ঐতিহ্য একটা খাবারের সন্ধান দিতে পেরেছি। সো এখন আমি এই যে আমার পার্সেল নিয়েছি টক দই, সেটা নিয়ে টেস্ট করবো ইফতারের পরে। তো এই চিটাগাঙের ঐতিহ্যবাহী মাঠাঘর থেকে আজকে ভিডিওটি এই পর্যন্তই। নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।